আমার কাব্যগ্রন্থের নাম হঠাৎ এসে দাঁড়িয়ে কাছে লেখক মোহাম্মদ শফিকুল ইসলাম আসসালাম আমার এই কাব্যগ্রন্থটি আমি করেছি দীর্ঘ অনেক দিন যাবৎ আস্তে আস্তে এই কাব্যগ্রন্থটি আমি প্রকাশ করতে চেয়েছি এবং প্রকাশ করেছি আমার এই কাব্যগ্রন্থটিতে আছে অনেকগুলো ভালো ভালো কবিতা যেমন আমার শিক্ষক আমার গুরু নদী শীতল শীতলক্ষা জীবন জীবনের প্রয়োজনে জাগ্রত জগৎ জাগ্রত একুশ আমার মাতৃভাষার নাম স্মৃতিকথা কথা প্রিয় তুমি কার ফাল্গুন আর বসন্তের কথা দুঃখনি মা বিজয় তুমি কেমন বিয়েবাড়ি মীর জাফর তিন পুরুষের বিদ্যালয় করি করিমোনাজাত যুদ্ধ অতিক মুক্তিযুদ্ধের অতিকষ্টের কথা নিশীতে প্রদীপ জলে বিদায়ী ইয়ার সৃষ্টির শ্রেষ্ঠ প্রবাসী জীবনের কষ্ট কবি নয় হে আমি বিপদের সঙ্গী বড়কে তোমার তোমার লয়ে আমি গায়ের হাট শৈবালের তরঙ্গ একুশে একুশের দিনগুলোর কথা নেশায় হতা এই এই কবিতা এর ভিতরে সবচেয়ে ভালো যে কবিতাটা আমার হয়েছে তা আমি মনে করি আমার শিক্ষক আমার গুরু আমি শিক্ষকদের নিয়ে আমি শিক্ষকদের নিয়ে এই কবিতাটা লিখেছি আমি শিক্ষকদের নিয়ে যে আমার স্যারদের নিয়ে আমার গুরুদের নিয়ে এই কবিতাটা লিখেছি যারা আমার আমার অতি যত্নের সাথে যারা আমার শিক্ষা দিয়েছে তাদের জন্য আমি কবিতা লিখেছি যারা আমার যারা আমার দীর্ঘদিন আমার দীর্ঘদিন আমার ছোট্ট থেকে স্বরবর্ণ থেকে ব্যঞ্জনবর্ণ সম্পূর্ণ স্বর থেকে এই পর্যন্ত আমার এ শিক্ষার মাধ্যমে আমার এত এতটুকু অর্জন আমি পেয়েছি তাদের মাধ্যমে আমি লিখেছি আমি লিখেছি শীতল লক্ষাকে নিয়ে শীতলোখাকে নিয়ে যে শীতলোকার কাছে সেই শীতলোখা আমার কিশোর জীবনে সেই শীতল শীতলোখা আমি দেখেছি আজ সেই শীতলোকা নেই শীতলোখা শুকিয়ে গেছে শীতলোখা দিল আজ এই শীতলোখাকে আমি নিয়ে লিখেছি আমার শীতলোখাকে নিয়ে লেখাটা খুবই আপনারা দেখবেন পড়বেন আমার মনে হয় সবার কাছে ভালো লাগবে আমার কবিতাগুলো সবার কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ ধন্যবাদ আমার বইটা পাওয়া যাবে শব্দ কোষ প্রকাশনী তিনশো বারো নম্বরের স্টল ও থ্যাংক ইউ